আপনাদের জানিয়ে রাখি এই যে ঘটনা কালীঘাটের কাকু গতকালই 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গ্রেপ্তার হয়েছেন এবং ইতিমধ্যে ইডি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে কালীঘাটের কাকুর আরও কোম্পানির হদিশ মিলেছে সলিটিয়ার প্লেসমেন্ট সার্ভিসের প্রাইভেট নামে কোম্পানির হদিশ মিলেছে 2010 সালে জুন মাসে খোলা হয়েছিল এই কোম্পানি সুজয় কৃষ্ণ ছাড়াও আরও দুজন ছিলেন এই কোম্পানির ডিরেক্টর পাশাপাশি ইডি সূত্রে আরও খবর ধৃত নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়নশীল তার থেকে 27 কোটি টাকা নিয়েছিলেন সন্তু গঙ্গোপাধ্যায় যার বাড়িতে কিন্তু আগেই ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিল তারপরেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে 27 কোটি টাকা নিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং এই টাকা তার কোম্পানিতে বিনিয়োগ হয়েছিল এমনটাই কিন্তু ইডি সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই যে 3টি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছিল ইডি সূত্রে খবর পাশাপাশি আরও বেশ কয়েকটি কোম্পানির কিন্তু ইতিমধ্যেই হদিশ মিলেছে কালীঘাটের কাকুর আরও কোম্পানির হদিশ সলিটিয়ার প্লেসমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির হদিশ 2010 সালে জুন মাসে খোলা হয়েছিল এই কোম্পানি আমরা বিষয়ে আবারও কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি তোমার কাছে জানতে চাইব ইডি সূত্রে কী কী খবর রয়েছে এখনো পর্যন্ত কতগুলি এই কালীঘাটের কাকুর কোম্পানির হদিশ পাওয়া গেল এবং কী কী ভাবে এই কোম্পানিতে বিনিয়োগ হতো কী বিষয়ে খবর এই বিষয়ে কী খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে দেখো তোমাকে প্রথমেই বলি কালীঘাটের কাকুর আরও কিন্তু সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে যে কোম্পানির হদিশ পাওয়া গেছে সলিটিয়ার্স প্লেসমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটি খোলা হয়েছিল 2010 সালের জুন মাসে এবং এই কোম্পানির মধ্য দিয়ে নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করা হতো বলে অনুমান করছেন ইডি আধিকারিকরা কেন কারণ 2017 সালে আরওসিকে চিঠি পাঠান সুজয় কৃষ্ণ ভদ্র এবং তারপরেই এই কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয় এবং 2010 থেকে 2017 সালের মধ্যে এই কোম্পানির মধ্য দিয়ে একটা আর্থিক ট্রানজ্যাকশন হয়েছে বিপুল পরিমাণে এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন মূলত এই কোম্পানি খোলার উদ্দেশ্যই ছিল ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য এর পাশাপাশি তোমাকে বলবো এই কোম্পানিতে যেরকম ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র সেরকমই এই কোম্পানির ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন আরও দুজন এবং সেই দুজনের মধ্যে আরেকজন আরেকটি কোম্পানি খুলে বসেছিলেন এবং সেই কোম্পানির সম্পূর্ণ কন্ট্রোল করত সুজয় কৃষ্ণ ভদ্র এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন এই কোম্পানির মধ্য দিয়েও কিন্তু নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করা হতো এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন এই সমস্ত কোম্পানি খোলার উদ্দেশ্যই হচ্ছে এগুলো হচ্ছে মূলত একটি সেলস কোম্পানি এবং এই কোম্পানিগুলোকে খুলে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করতেন এবং এই সংক্রান্ত বিষয়ে গতকালকে যখন তাকে জেরা করা হয় তিনি সমস্ত রকমের তথ্য গোপন করেছেন এবং তাকে এটাও বলা হয় 2010 সালে জুন মাসে এই কোম্পানি খোলা হলো এবং 2017 সালে আরওসিকে চিঠি দিয়ে এই কোম্পানিটিকে বন্ধ করে দিতে বলা হলো এবং এই যে এতগুলো বছর এই বছরের মধ্যে একটা বিপুল পরিমাণ ট্রানজ্যাকশন হলো এই ট্রানজ্যাকশনের পরে কেন বন্ধ করার সিদ্ধান্ত নিলেন সুজয় কৃষ্ণ ভদ্র তার কোনো সদুত্তর দিতে পারেননি এর পাশাপাশি বলবো যে তোমাকে গতকাল জেরায় একাধিক প্রশ্নের উত্তরে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলেছেন এমনটাই আমরা জানতে পাচ্ছি এবং তোমাকে এই বিষয়ে বলবো যে সন্তু গঙ্গোপাধ্যায় যার বাড়িতে কিছুদিন আগে তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সন্তু গঙ্গোপাধ্যায়কে অয়নশীল অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় যিনি গ্রেপ্তার হয়েছেন সেই অয়নশীল কুন্তলের কথা সন্তু গাঙ্গুলিকে 27 কোটি টাকা দিয়েছিলেন সেই 27 কোটি টাকা সুজয় কৃষ্ণভদ্র সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে নিয়েছিলেন এবং এই সংক্রান্ত বিষয়ে তখন যখন সুজয়কে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সুজয় কৃষ্ণভদ্র সম্পূর্ণভাবে অস্বীকার করে গেছেন এবং তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় সমস্ত কিছুটা জানেন এছাড়াও তাকে যখন বারংবার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তিনি পার্থ চট্টোপাধ্যায় নাম নিয়েছেন নয় অমুক ব্যক্তি জানেন নয় ও এই টাকা কোথা থেকে এলো তো তখনও কিন্তু তিনি পার্থ চট্টোপাধ্যায়েরই নাম নিয়েছেন এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে এইভাবে পার্থ চট্টোপাধ্যায় নাম বলে যিনি কিনা 300 দিন ধরে ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন এইভাবে পার্থ চট্টোপাধ্যায় নাম বলে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু তদন্তকে বিভ্রান্ত করছেন এবং তদন্তকে ঘোরানোর চেষ্টা করছেন তদন্তকে ভুল পথে পরিচালনা করছেন এবং যার জন্য অর্থাৎ তদন্তে অসহযোগিতা এবং সম্পূর্ণ তদন্তকে অন্য পথে নিয়ে যাওয়া এবং তদন্তকে ঘুরিয়ে নিজে তথ্য প্রমাণ লোকানোর চেষ্টা এই সমস্ত ভিত্তিতে তাকে কিন্তু গ্রেফতার করেন ইডি
আধিকারিকরা এবং তোমাকে আরেকবার বলবো কালকের জেরায় একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন। বিভিন্ন প্রশ্ন তাকে করা হলে তিনি বলেন নয় পার্থ চট্টোপাধ্যায় জানেন, নয় পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এসেছিল। সমস্ত বেশিরভাগ প্রশ্নের উত্তরেই তিনি পার্থ চট্টোপাধ্যায়েরই নাম নিয়েছেন, এমনটাই ইডি সূত্রের খবর। সুকৃতি, তোমার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো, আজ ইডির পরবর্তী পদক্ষেপ কি কি হতে চলেছে সেই বিষয়টি যদি আরো একবার তুলে ধরো আমাদের সামনে। দেখো, প্রথমেই বলবো মেডিকেল টেস্ট হবে সুজয় কৃষ্ণ ভদ্রের আর কিছুক্ষণ পর, এবং মেডিকেল টেস্টের পরে আজকে তাকে ইডির যে বিশেষ আদালত সেখানে তাকে পেশ করা হবে। মূলত যে সমস্ত প্রমাণ ইতিমধ্যে ইডির আধিকারিকদের হাতে উঠে এসেছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত হওয়ার পর সেগুলোকে ফরেন্সিকে দেওয়ার পর এবং সেখান থেকে যে তথ্য উঠে এসেছে সেই সমস্ত তথ্য ইডি তার কেস ডায়েরির মধ্যে দিয়ে আজকে আদালতে পেশ করবেন। এবং আদালতে পেশ করার পর তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন ইডি, এবং নিজেদের হেফাজতে যদি ইডি পান তাহলে পরবর্তী ক্ষেত্রে তাকে বিভিন্ন বিষয়ে কিন্তু প্রশ্ন করা হবে, যে তার বারংবার প্রভাবশালী যোগ উঠে আসছে, শুধু প্রভাবশালী যোগ নয়, তৃণমূল নেতার ফোন থেকে তার অনেক তথ্য প্রমাণ সামনে আসছে যে তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকতে পারেন, তার যে সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং সেই সম্পত্তির পরিমাণ ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং যেখানে তিনি অনেক ভুয়ো ডিরেক্টর নিযুক্ত করেছিলেন সেই সমস্ত তথ্য প্রমাণ ইডি আজকে আদালতে পেশ করার পর তাকে যদি হেফাজতে পান তাহলে পরবর্তী ক্ষেত্রে নিজেদের হেফাজতে নিয়ে ইডি কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। সমজিত, বেশ ধন্যবাদ সুকৃতি। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন এর আগেই এই সুজয় কৃষ্ণ ভদ্র তার নাম সামনে এসেছিল, তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে কাজ করেন। আমরা দেখেছি গতকালই যে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলে সুজয় কৃষ্ণ ভদ্রের, তারপরেই তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি তাকে গ্রেপ্তার করেছে। এর আগেই যখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নামে, তারপরেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের নাম সামনে আসে। এরপর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে কাজ করেন। ঠিক কি জানিয়েছিলেন তখন শোনাবো আপনাদের। ইডি সিবিআই তদন্ত করে যা বলবে সেটা হবে। আপনার নাম বলছে কালীঘাটের কাকু, বারবার বলতে বারবার বলছে, কি বলবেন এই বিষয়টা দাদা? কি বলবেন এই বিষয়ে? কিছু বলবেন না? তাহলে আপনি কি নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন? কি বলবেন? দেরি হয়ে যাচ্ছে, নিয়োগ দুর্নীতির সাথে কি আপনি যুক্ত রয়েছেন? আরে সেটা আপনি কি ঠিক করবার মালিক? ইডি সিবিআই ঠিক করবে। আপনাকে তো কয়লা বাজার গেছিলাম তো কথা বলে এসেছি, আপনারা যোগ ঠিক করবেন? অভিষেকের সাথে আপনার কোনো যোগ ছিল না? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরে তার কোম্পানিতে আমি চাকরি করি, তার সঙ্গে যোগাযোগ থাকবে না? তার কোম্পানিতে আপনি কাজ করেন? হ্যাঁ। কুন্তল কি আসতো আপনার বাড়িতে? না, যোগ ছিল আপনার সাথে? হ্যাঁ, আমি চিনি। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? পার্থ চট্টোপাধ্যায় আমার বিধায়ক, বিধায়কের সঙ্গে তাদের কাছে যা সম্পর্ক থাকে তাই ছিল। আচ্ছা, আপনি আপনার নাম তো বারবার বলছে কালীঘাটের নাম কেন বলছে? এসে সিবিআই ইডি তারা তদন্ত করছে, তারা বের করুক। আর কেউ আসেনি? তাপস মণ্ডল বললো কি তাদের একটা যে চোর, সে আমার নাম বললে তাহলে আমি চোর হয়ে গেলাম? এ পাড়ায় জন্মেছি, এতদিন এ পাড়ায় আছি, এই আজও এ পাড়ায়, এ পাড়ায় আমার জন্ম, জন্ম এ পাড়ায়, 50 সাল থেকে আমার বাবা মা আমরা এ পাড়ায় আছি। হ্যাঁ, তো এই বিষয় মানে এই যে নামটা উঠে আছে কালীঘাটের, নাম তো লোকে ঘুষ আমাকে ধরে উপরে পৌঁছে দেওয়ার কথা ভাবছে, তাই কোনোভাবে টানতে হয়, টানছে। সিবিআই আপনার মন্ডল একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সে কাছারি যারা পশ্চিমবঙ্গ সামলাচ্ছে তার নামে সব কালীঘাটের কাকু নাকি আপনি? আর এই কোম্পানির বিষয়ে আজ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে বলেছেন, শোনাবো আপনাদের। না, সে কোম্পানি তো অনেক আগেই নাম এসেছে, তখন চাপা পড়ে গেছিলো, আমরা শুনে আসছি সেই কোম্পানি, কিন্তু আসল দেখা গেলো সেই কোম্পানি ইত্যাদি হচ্ছে টাকা লেনদেন, টাকা ইনভেস্টমেন্ট আর সব কিছুর ওই কোম্পানি, এবং তাতে যারা এমপ্লয়ি হিসাবে কাজ করছেন তারাই হ্যান্ডেলার। সেই প্রমাণগুলো ধীরে ধীরে আসছে, অনেক দিন ধরে খেলিয়ে খেলিয়ে মাছ তুলছে সিবিআই, যতক্ষণ না প্রমাণ হাতে আসছে তারা কারো গায়ে হাত দিচ্ছে না, আর যাকে ধরছে তারা একেবারে কব্জা করছে, কারণ তথ্য প্রমাণ সহ করছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই সুজয় কৃষ্ণ ভদ্র তাকে গ্রেপ্তার করার পর শুভেন্দু অধিকারী তিনি একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন, তাতে তিনি লিখেছেন আইনের হাত অনেক লম্বা, অবশেষে পৌঁছে যাচ্ছে, পৌঁছচ্ছে মাস্টার মাইন্ড ও সর্বোচ্চ সুবিধাভোগের দিকে, রেহাই পাবেন না কেউ, সবাই জেলে যাবে। আর এরপরেই পাশাপাশি আরও ইঙ্গিতপূর্ণ একটি টুইট, সেই টুইটে তিনি লিখেছেন যে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি যে কোম্পানিতে যার ডিরেক্টর, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ডিরেক্টর, তিনি পাশাপাশি ওই কোম্পানিরই মুখ্যমন্ত্রীর পরিবারের অনেক সদস্য, তারাও ডিরেক্টর পদে রয়েছেন, সেই টুইটে উল্লেখ করেছেন এই শুভেন্দু অধিকারী।
আপনাদের জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন তাতে তিনি লিখেছেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে ডিরেক্টর পদে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র সেই কোম্পানিরই ডিরেক্টর পদে রয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের আরও অনেক সদস্যরা। শুভেন্দু অধিকারী তিনি গতকাল যে একটি টুইট করেছেন যে ইঙ্গিতপূর্ণ টুইটে তাতে তিনি যেমন লিখেছেন যে আইনের হাত অনেক লম্বা অবশেষে পৌঁছে যাচ্ছে পৌঁছচ্ছে মাস্টার মাইন্ডও সর্বোচ্চ সুবিধাভোগের দিকে পাশাপাশি সেই টুইটে তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে যে তিনটি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি যেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্র এই কোম্পানির ডিরেক্টর এমনকি সেই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কাকু না জেঠু আমরা জানি না, আর কাঁথির বড় দাদা তিনি কি বলছেন তাও জানি না। সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছেন, তিনি দলের কেউ নন এইটুকুনি আমরা জানি। একজন ব্যবসায়ী, তার জন্য কি কারণ কি কারণ, অনেকদিন ধরেই তার নাম শোনা যাচ্ছিল। ইডি সিবিআই এতই যদি জানে, দিলীপ বাবু এবং শুভেন্দু বাবু যদি সমস্ত কিছু জেনে থাকেন ইডি সিবিআই এর কাছ থেকে, তাহলে প্রথম প্রশ্ন এত দেরি হলো কেন। কিন্তু আরো বড় প্রশ্ন যেটা আসছে, এনারা ইডি সিবিআই এর তথ্য পাচ্ছেন কোথেকে, তারাই কি দিচ্ছে? লিপস অ্যান্ড বাউন্স কি কোন রকম অভিযুক্ত সংস্থা? এই যে কথাটা বলছেন বারবার লিপস অ্যান্ড বাউন্স, আমি প্রশ্ন করছি আপনারাও বলুন না, আপনারা ঠিক করে বলুন। ইডি সিবিআই যখন ওনাদের তথ্য দিচ্ছেন, আপনাদেরও তো সূত্র আছে, লিপস অ্যান্ড বাউন্স কি অভিযুক্ত সংস্থা যে এই একটা কথা বলছেন বারবার? এবং এক্ষেত্রে নিজেদের দোষ এড়িয়ে গিয়ে নিজেরাই একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছেন। কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে, আমরা এর যোগ্য জবাব দেবো যে এই মিথ্যাচারে, এই মিথ্যাচারের যোগ্য জবাব ওনারা পাবেন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম এর আগে, গত 20 মে যখন ইডি আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে এবং অফিস ও ফ্ল্যাট মিলিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়, তারপরে কিন্তু তিনটি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। এই শুভেন্দু অধিকারী তিনি যে টুইট করেছেন তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর পদে কাজ করতেন সুজয় কৃষ্ণ ভদ্র, পাশাপাশি এমনকি সেই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও। আর এরপরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের, তিনি বলেছেন যে কাকু জেঠু হয়ে গিয়েছে, এবার পিসি ভাইপো কান টানাটানি হয়ে গিয়েছে, এবার মাথার সময় আসছে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। সবাই জানেন সেটাই খোঁজা হচ্ছে, কাকু জেঠু হয়ে গেল, পিসির সময় আসছে, পিসি ভাইপো সবাই আসবে আস্তে আস্তে, তো ক্লু খোঁজা হচ্ছিলো। আমরা কথায় বলি যে কান টানলে মাথা আসে, কান টানাটানি হয়ে গেছে, এবার মাথার সময় আসছে। পার্থবাবু উনি নিজের মতো করেছেন, মন্ত্রী ছিলেন, ওনার একটা চ্যানেল ছিল, উনি টাকা তুলেছেন, কিছু লোক ছিল, কিন্তু এই যারা ধরা পড়ছে এরা হচ্ছে পার্টির ডাইরেক্ট লোক। পার্থবাবুর সঙ্গে পার্টির সম্পর্ক খুব একটা ছিল না, লেনদেন হয়েছে কিনা জানি না, সেই জন্য তাকে নিয়ে ঝেড়ে ফেলেছে পার্টি। কিন্তু বাকি যারা ধরা পড়ছে এরাই আসলে কিংপিন, এরা হ্যান্ডেলার, এরা লোকজন জোগাড় করতো, টাকা নিয়ে আসতো, পৌঁছে দিত, টাকা ইনভেস্ট করতো, সেই তথ্য খোঁজা হচ্ছিলো, সেই জন্য সেই তথ্য ধীরে ধীরে সিবিআইয়ের হাতে আসছে, আমার মনে হয় এবারে রাস্তাটা খুলে যাবো। পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও, তিনি বলেন যে বসকে বাঁচাতে কাকু গ্রেপ্তার, নিয়োগ দুর্নীতির মাথা কে এবার স্পষ্ট, কর্মচারী তিনটি কোম্পানি, তাহলে বসের কত? কি বলেছেন সুজন চক্রবর্তী শোনাবো আপনাদের। শেষমেশ তো কাকু গ্রেপ্তার হলো, এবার কি কাকু এই নামটা একটা বদনামি হয়ে গেল? ভাইপো বললে আজকাল লোকেরা খুব খেপে যাচ্ছে, যেন ভাইপো আর তোলাবাজ সমর্থক। কাকু কি তাই ভাইপোর দিকে এগোবার মতন একটা স্টেপ? কাকু বলেছিল আমার বসকে কেউ ধরতে পারবে না, কারণ ও কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে ফোন আলাপ করে না, ফলে ওকে ধরা ছোঁয়ার বাইরে পৃথিবীর কোনো শক্তি ওকে ধরতে পারবে। হয়তো বসকে বাঁচাতে আপাতত কাকু, তাতে কি বাঁচবে? হতে পারে, মাথাটা তো স্পষ্ট। কাকু কেন কর্মচারী হিসেবে তিনটে কোম্পানি, কেন কর্মচারী হিসেবে কাকুর 20টা সম্পত্তি, কেন
সাইকলের 100 কোটি অনুব্রতর কত, কাকু কর্মচারী তার 3টে কোম্পানি 20টা সম্পত্তি, বস ভাইপো তার কত। আমি বলছি যে কেউ যত রকম চেষ্টা করতে পারেন করুন, কিন্তু অপরাধী ধরা পড়বেই, কাকুতে গিয়ে থেমে যাবে তা হতে পারে না। আপনাদের জানিয়ে রেখে এই বিষয়ে আমরা গতকালই কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সুজয়কৃষ্ণ ভদ্রতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল ছিলই, এর আগে বারবার করে তিনি যা আপনারা দেখেছেন মিডিয়ার সামনে একবার হ্যাঁ একবার না নানা রকমের ভ্যানতামুক করছিল, ইডির হাতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল ছিল তাই গ্রেপ্তার হয়েছে। আর এই সুজয়কৃষ্ণ ভদ্র হচ্ছে পার্লার ফোকা বাবুর এজেন্ট, আপনারা সবাই জানেন, তাই স্বাভাবিকভাবেই খোকাবাবুর এজেন্টের গ্রেপ্তার করার মানে হচ্ছে ইনার মাধ্যমেই খোকাবাবুদের ঘরে টাকা যেত, এটা আরেকটা প্রমাণ। যদিও খোকাবাবুকে গ্রেপ্তার করবে বলে আমার মনে হয় না, কারণ সমঝোতা যেখানে হয়েছে দিদির সঙ্গে মোদীর সেখানে খোকাবাবুকে আপাতত রেহাই দিয়েই চলবে, কিন্তু কথা হচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পিছনে কারণ হচ্ছে শিক্ষক দুর্নীতি, সেটা এর আগেই মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া গেছিল, আজকে সেটা স্পষ্ট হলো। আপনাদের জানিয়ে রাখি এই যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার নাম কিন্তু শোনা গিয়েছিল প্রথম গোপাল দলপতির মুখে, আর এরপর আজ যখন গতকাল তিনি গ্রেপ্তার হলেন এরপর তিনি কি জানাচ্ছেন এই গোপাল দলপতি, শোনাবো আপনাদের। গোপাল বাবু বলছেন? আমি নিউজ টাইম থেকে অভিষেক বলছি। বলছি যে আপনি তো প্রথম কালীঘাটের কাকুর নাম নিয়েছিলেন, উনি এখন গ্রেপ্তার ইডির হাতে, কি বলবেন? আপনি তো প্রথম নাম করেছিলেন দাদা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কালকে গ্রেপ্তার হয়েছে তিনি, মানি লন্ডারিং কেসে 3টি কোম্পানির সাথে যোগ ছিল, এ বিষয়ে কি বলবেন যে মানে এরকম কি যোগ আরো রয়েছে? আপনি তো প্রথম নাম নিয়েছিলেন, তারপর তাপস মণ্ডল নাম নিয়েছিল, প্রথম নাম তো আপনি নিয়েছিলেন এই কালীঘাটের কাকুর নাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু বলবেন না? আচ্ছা, এই কাকু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ওতপ্রোত ভাবে জড়িত? আচ্ছা, ওনার বাড়িতে তো সিবিআই তল্লাশি চালিয়েছিল, তারপর আমরা দেখেছি অফিস বাড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, তো তারপরেই বিভিন্ন নথি সামনে আসে এবং এই ঘটনা। আপনি তো চিনতেন জানতেন, আপনি নামটা বলেছিলেন, তো এখন দাঁড়িয়ে কি আপনার কি মনে হচ্ছে যে এটা হওয়ার ছিল? যারা আছে ডিপার্টমেন্ট আছে, আমার কি আছে